মুনিম শাহরিয়ার আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে এক নতুন মুখ। তবে বেশ কয়েকদিন ধরেই তার নামটা রয়েছে আলোচনায়। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দারুণ ব্যাটিং করে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন এ ওপেনার। টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ওপেনিং সমস্যার সমাধান হতে পারবেন কি মুনিম? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় বিডি ক্রিক টাইম। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের এক বড় দুশ্চিন্তা ওপেনিং। 2021 সাল থেকে এখন পর্যন্ত এই সমস্যার সমাধানে বাংলাদেশ দল চেষ্টা করেছে সাতজনকে নিয়ে। নাইম শেখ, লিটন দাস, সৌম্য সরকার ছাড়াও এ তালিকায় আছেন সাকিব আল হাসান, মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত এবং সাইফ হাসান। তাদের মধ্যে গত এক বছরে কমপক্ষে পাঁচ ইনিংস ওপেনিংয়ে নেমেছেন এমন ক্রিকেটার তিনজন। তবে সেই তিনজনের মধ্যে গত এক বছরে কারো স্ট্রাইক রেটই 110 পার হয়নি। তাদের মাঝে সর্বোচ্চ স্ট্রাইক রেট সৌম্য সরকারের 107.74। সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের দিকে একটু তাকানো যাক। পাওয়ার প্লেতে ওভার প্রতি বাংলাদেশের রান তোলার গড় ছিল মাত্র 5.35। প্রতি ম্যাচে পাওয়ার প্লেতে গড়ে বাংলাদেশের উইকেট পড়েছে দুইটিরও বেশি। আট ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচেই পাওয়ার প্লের ছয় ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল 30-এরও নিচে, আর ছয়টি ম্যাচে বাংলাদেশ হারিয়েছে দুই বা তার বেশি উইকেট। এই সংকট হতে উত্তরণের পথ হতে পারেন মুনিম শাহরিয়ার। এবারের বিপিএলে ছয় ম্যাচে 29.66 গড়ে করেছেন 178 রান, স্ট্রাইক রেট 152.13, যা কিনা এ বিপিএলে 100 চাইতে বেশি রান করা বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে সর্বোচ্চ। বিপিএলের আগেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন মুনিম। ঢাকা প্রিমিয়ার লিগ টি টোয়েন্টিতে 13 ইনিংসে 29.58 গড়ে ও 143.14 স্ট্রাইক রেটে মুনিম করেছিলেন 355 রান। ময়মনসিংহ থেকে উঠে আসা এক ক্রিকেটার খেলেছিলেন আবাহনীর হয়ে, সেখানে কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। এরপর বিপিএলে এসেও খালেদ মাহমুদ সুজন মুনিমের ওপর ভরসা রাখেন, ভেড়ান তার দল ফরচুন বরিশালে। বাকি গল্পটা সবারই জানা। ঝড়ো ব্যাটিং করে তিনি দিয়েছেন নিজের আগমনী বার্তা, সাহসী ক্রিকেট খেলে ডাক আদায় করেছেন জাতীয় দলে। সাকিব আল হাসানের চোখে তিনি তো এ বিপিএলের সবচেয়ে বড় আবিষ্কার। মুনিমের একটি বড় শক্তিমত্তার জায়গা হলো তার শটের রেঞ্জ। এ বিপিএলে উইকেটের চারপাশ থেকেই রান আদায় করতে দেখা গিয়েছে তাকে। এছাড়া টাইমিং এবং ক্লিন হিটিংয়ের সামর্থ্য রয়েছে তার, সাথে রয়েছে আগ্রাসী মেজাজ। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দারুণভাবে পাওয়ার প্লে কাজে লাগিয়েছেন তিনি। টি টোয়েন্টি ক্রিকেটের দাবি মিটিয়ে বাউন্ডারির ফোয়ারা ছুটিয়েছেন। পাওয়ার প্লেতে দীর্ঘদিন যাবৎ ভুগতে থাকা বাংলাদেশের জন্য মুনিম যেন নতুন আশার প্রদীপ। ক্রিকেটে 23 বছর বয়সী ওপেনারের পথ চলাটা খুব একটা মসৃণ ছিল না। শুরুতে অনূর্ধ্ব 14 দলে সুযোগই পাননি, দুই দফা চেষ্টায় সুযোগ পেয়েছিলেন অনূর্ধ্ব 16। অনূর্ধ্ব 19 দলে থাকলেও ধারাবাহিকতার অভাবে হতে পারেননি নিয়মিত। তবে হাল ছাড়েননি, সেই হাল না ছাড়ার ফলটাই যেন আজ পাচ্ছেন তিনি। মুনিমের ব্যাটে চড়ে এক বিধ্বংসী ওপেনারের স্বপ্ন দেখছেন বাংলাদেশের অনেকেই। সাকিব সুজনরা যার উপর আস্থা রাখেন তাকে নিয়ে স্বপ্ন তো দেখাই যায়। এতদিন ধরে নানান চড়াই উতরাই পাড়ি দেওয়া মুনিম এ প্রত্যাশার চাপ সামলে ঘরোয়া ক্রিকেটের মতো আন্তর্জাতিক অঙ্গনে সাহসী ক্রিকেট খেললে সেই স্বপ্ন হবে সত্যি, তাতে বাংলাদেশ দল মুক্তি পাবে দীর্ঘদিনের সংকট থেকে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। মুনিম শাহরিয়ারকে নিয়ে আপনার মূল্যায়ন জানাতে পারেন কমেন্ট বক্সে।